Assalamualaikum. Welcome to Farjana's Travel. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ঢাকা ডেন্টাল কলেজ হসপিটাল এই দুটোই আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো। আর ঢাকা ডেন্টাল কলেজ হচ্ছে মিরপুর 14 নম্বরে অবস্থিত। আমি ভিডিও করতে গিয়ে অনেকটা অবাক হয়ে যাই যে দেখি সবকিছু সাজানো হয়েছে। সেদিন 59 ব্যাচের কোনো একটি অনুষ্ঠান হচ্ছিল। আমি এখন কলেজ ক্যাম্পাসে রয়েছিলাম আর কলেজ ক্যাম্পাসের পাশে সাইডে যে হসপিটালে যাওয়ার রাস্তা সেখানেই মূলত এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এই ব্যাচটির নাম হয়তো দ্য অরা 59। এখানে অনেকগুলো স্টেজ সাজানো হয়েছে ছবি তোলার জন্য। আবার দেখুন একটা সুন্দর রিকশা সাজানো হয়েছে যাতে আমাদের এই বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে রিকশা কিন্তু অনেক ওতপ্রোতভাবে মিলিয়ে আছে। এখানেও ছবি তোলার জন্য অনেক সুন্দর করে একটি বেতের চেয়ার রেখেছিল। ঢাকা ডেন্টাল কলেজ 1961 সালে স্থাপন করা হয়। এটি একটি সরকারি হাসপাতাল এবং কলেজ। চলুন এখন হসপিটালের অংশে যাওয়া যাক। এখানে কিন্তু আরেকটা বিল্ডিং রয়েছে কলেজের পাশে, ওটাও কলেজের জন্যই তৈরি। এই যে সামনের যে লাল বিল্ডিং, এটি হচ্ছে হাসপাতাল। ঢাকা ডেন্টাল কলেজ আসতে হলে আপনাকে মিরপুর 14 নম্বর বাস স্টপে নামলেই, দুই এক পা হাঁটলেই আপনি এটি দেখতে পারবেন বা কাউকে জিজ্ঞাসা করলেই আপনি পেয়ে যাবেন। এই যে আমি চলে এসেছি হসপিটালের ভিতরে। হসপিটালে ডক্টর দেখানো থেকে শুরু করে ভর্তি হয়েও থাকা যায়। ডেন্টাল হসপিটালে দাঁতের যত ধরনের সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যার চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন ধরনের সার্জারি বা আপনার দাঁতে ব্রেসেলস যদি লাগানো হয় বা দাঁতে যদি কোনো পোকা লেগে থাকে বা ফিলিং করানো লাগে, এই ধরনের সকল কিছুই এখানে করা হয়ে থাকে। কোনো অ্যাক্সিডেন্টে যদি চোয়াল ভেঙে যায় তাও এখানে সারানো হয়। নিচতলায় সকল ধরনের ডক্টর দেখে। এখানে আবার ছোট বাচ্চাদের পোলিও টিকা ক্যাম্পেইন বসে। উপরে রয়েছে ভর্তিকৃত মানুষের ওয়ার্ড থাকার জন্য, কোন টিকিট কাউন্টার রয়েছে, ফার্মেসি রয়েছে, রয়েছে ইনফরমেশন ডেস্ক। এখানে সুন্দর একটি পেইন্টিং করা পাখা রয়েছে। এখানে মসজিদেরও ব্যবস্থা রয়েছে। চলুন আমরা এখন ঢাকা ডেন্টাল ছাত্রী হোস্টেল এবং ছাত্র হোস্টেল দেখে আসি। পাশে একটি নতুন ভবন করেছিল আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোটাই ছাত্রী হোস্টেল। এখানে পারমিশন ব্যতীত বাহিরের কেউ ঢুকতে পারবে না। এখন চলে যাচ্ছি ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রনিবাসে। আর এই এরিয়াটা অনেকটা বড় এবং প্রাকৃতিক পরিবেশে হওয়ায় অনেকটা ঠান্ডা থাকে, অনেকটা হাঁটা চলার জন্য ভালো এরিয়া। এই পুরো এরিয়াতে যত বিল্ডিং দেখছেন এগুলো কিন্তু ছাত্রনিবাসের জন্যই বানানো। এই আশপাশ দিয়ে এত পরিমাণে কৃষ্ণচূড়া গাছ, যার কারণে যখন কৃষ্ণচূড়ার সময় হয় তখন একদম মাটিতে পড়ে লাল হয়ে বিছিয়ে থাকে। দেখেছেন এরিয়াটা কত সুন্দর আর কত বড়। কিছু দূর পর পরই একটা করে বিল্ডিং রয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।